ফাকির দিকে তাকাইছেন সেখানে আল্লাহ পাকের কুদরতে আওয়ালাম ইরাউ ইলা ত্বাইরে এটা খট ফাছাদি নিয়া দিক গুতাই আল্লাহ পাক বলতেছেন আওয়ালাম ইরাউ ইলা ত্বাইরে ফাওকাহুম সাফফাতিন ওয় ইয়াগ্বিয মা ইয়ুমসিকুহunna ইল্লা রহমান এই এমন निजाम কে রকা বানাইছেন আহকামুল হাকিকাতু আল্লাহ এই কারণে প্রত্যেকটি বিষয় যদি নি আমরা একটু চিন্তা করি দিল খুলে যাবে আল্লাহ দিলের উপরে একটু চাপ দেওয়া দরকার আল্লাহ বা আল্লাহ অথবা আল্লাহ 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 দেখবেন দিল খুলে যাবে আল্লাহ এই তৌফিক আল্লাহা দান সে বড় ভাগ্যবান দুনিয়ার কোন আবরণ কোন আবর্জনা কোন গান্দা বিষয় দুনিয়ার কোন মোহ মোহাব্বত হ্যাঁ পদমর্যাদার মাল মালদৌলতের হ্যাঁ অর্থ সম্পদের নিজের বাহ ও সাহবতের কোনো কিছু তার উপর প্রভাব বিস্তার করতে পারবে না সব কিছু থেকে আল্লাহ তাকে কি আল্লাহ বাকের মহাব্বত আর মারবত দান করতে থাকে তো আমি আপনাদের খেদমতে অনুরোধ করলাম আমার জন্য দোয়া করবেন যেন এনে কোনো মুহূর্ত আল্লাহ পাকের মহাব্বত মারে পৎসাড়া যেন না কাটে না যায় আল্লাহ সবাই সবাইকে তফিক দান করেন ও আখরুদ আওয়ান আলহামদুলিল্লাহ রবিল্লা আলম